এইচএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রবেশপত্র পেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের 36 শিক্ষার্থী। প্রশাসন ও অধ্যক্ষের সহযোগিতায় পরীক্ষা দিতে পেরে স্বস্তিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের 36 জন পরীক্ষার্থীর ফর্ম পূরণের টাকা নিয়ে লাপাত্তা ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রবেশপত্র না পেয়ে গতকাল কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ঘেরাও করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।